সেতু এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার যেটা বাংলাদেশে হয়েছে এবং আমরা গেছি তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধুমকেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা পদ্মা সেতু মাথা উঁচু করে করা আত্মমর্যাদা মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু তুমি দিয়েছ বঙ্গবন্ধু দিয়েছে দেশ তুমি দিয়েছ পদ্মা সেতু স্বপ্ন দেখিয়েছিলে স্বপ্ন পূরণ করেছ নিজেদের সামর্থ্যে স্বপ্নের সেতু করেছ পৃথিবী তাকিয়ে রয় মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিয়েছ আমাদেরকে মর্যাদা পদ্মা সেতু আজ সারা দেশ মিলেছে দক্ষিণের সাথে এই মেল বন্ধন হলো সূচিত তোমারই হাতে অদম্য অকুত ভয় জয় বাংলার জয় বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু এটা আমাদের আত্মমর্যাদা সারা বিশ্বের কাছে এই মাথা উঁচু করে দাঁড়ানোর নামই হচ্ছে এটা শুধুমাত্র সেতু নয় এটা আমাদের আত্মমর্যাদা অহংকার মাননীয় স্পিকার যেটা আমাদের বিএনপির সংসদ সদস্যরা বা অনেকেই আছেন সহ্য করতে পারছে না আমাদের ওই যে সেক্রেটারি মহোদয় বলেছেন সেতু মন্ত্রী বলেছেন অন্তর জ্বালা আহারে বুকটা ফাইটটা যায় হ্যাঁ আপনাদের বুকটা ফাইটটা যায় কারণ আমরা যখন উন্নয়ন করি আমাদের বিরোধী দলীয় চিফ উইপ কথাটা বলেছেন মনে হয় এখানে যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় তো আপনারাই ফাটাফাটি আর কতদিন করবেন আসেন আমাদের কাছে আসেন এই সেতু দিয়ে পার হন দেখেন কত ভালো লাগে ওই সেতুতে যান একবার দেখেন একবার কত ভালো লাগে মানুষ কি বলে মানুষ এখন মহিলারা আমি মহিলাদের কাছে যে শুনি মহিলারাও বলে যে মহিলারা শাড়ি গয়না পেলে খুব খুশি হয় কিন্তু আমরা এবার বলেছি চাইনা গয়না চাই না রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে যামু বাপেরো বাড়ি স্বামীকে বন্ধুকে পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে রান্না পড়া করে তোমাদেরকে খাওয়ায় এই রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জনতি শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রাণ ভরে দোয়া করেন যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই দেশের ভালো কাজ করবো করবার সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে আর উনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসে ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আই তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাদ তো এই মুসামুসিটা বাদ দিয়ে আমাদের ধারায় আসেন